হ্যাঁ, এই পড়ার মুখে বাবার বাড়ি থেকে কাজ শিখে আসিসনি? কি করছিস এসব? এইভাবে কেউ কাজ করে? ভালো করে উঠান ঝাড়ু দে। ভালো করেই তো ঝাড়ু দিচ্ছি মা, দেখুন উঠানে একটাও পাতা নেই। পাতা নেই তাতে কি হয়েছে? কত ধুলো জমে আছে উঠানে, ভালো করে ঝাড়ু দিয়ে সারা উঠোনে পানি ছিটিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা। মা, বাসন মাজা শেষ হয়ে গেছে, এখন কি করব বলুন দেখি। কেমন বাসন মেজেছিস? একটা থালা দে তো আমার কাছে। এ কেমন করে বাসন মেজেছিস? হ্যাঁ, যতক্ষণ না বাসনে নিজের চেহারা দেখতে পারবি ততক্ষণ ধরে বাসন মেজে যাবি। আচ্ছা মা, আমি আবার ভালো করে বাসনগুলো ধুয়ে দিচ্ছি। এই বিমলা, পোড়া পোড়া গন্ধ আসছে কোথা থেকে রে? তুই আমার কাপড়টা পুড়ায় ফেললি না তো? এই রে, কাজ সেরেছে, আজ আর আমার রক্ষে নেই। কি রে কথা বলছিস না কেন? আমার নতুন কাপড়টা পুড়িয়ে ফেলিসনি তো? কি রে আমার নতুন কাপড়টা পুড়িয়ে ফেললি পোড়া মুখে? আজ সারাদিন তোর ভাত বন্ধ। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি একটু অন্য খেয়ালে ছিলাম তো, আপনার কাপড়টা পুড়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি আপনাকে নতুন কাপড় কিনে দেবো মা। আমাকে টাকার গরম দেখাস? আমার নতুন কাপড় পুড়িয়ে এখন আবার আমাকে কাপড় কিনে দেবার কথা বলছিস? যত যাই করিস না কেন, আজ তোর খাওয়া বন্ধ। এই নাও ভাবি, খেয়ে নাও, আমাদের ভাগের থেকে কিছুটা ভাগ আমি তোমার জন্য নিয়ে এসেছি গো। না, আমার ক্ষুধা নেই, আমি খাবো না, তোরা চলে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও খাবো না। চল মালতি, খাবারগুলো মায়ের কাছে ফেরত দিয়ে আসি। হ্যাঁ চল ভাবি, তাই যাই। আমার জন্য তোরা কেন না খেয়ে থাকবি? তোরা খেয়ে নে না। না, তোমাকে রেখে আমি খেতে পারবো না। বেশ, নিয়ে আয়, তিনজনে মিলে একসাথে খাবার খাই। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আমাদের খাবার আর পানি নিয়ে আসি। বেশ যা। এই রে কাজ সেরেছে, মা তো রান্নাঘরে বসে আছে। কি রে, খাবার বেলা পেরিয়ে যাচ্ছে, তোরা না খেয়ে কি করছিস? আমরা খেতেই আসলাম মা। তাড়াতাড়ি খেয়ে আমার মাথায় তেল দিয়ে দে, আর একজন আমার পা টিপে দে। আচ্ছা মা, আমরা পরে খাবো, তাহলে আগে আপনার মাথায় তেল দিয়ে দি, আর আমি আপনার পা টিপে দিচ্ছি। কি রে হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছিস যে? তোদের মতলব কি শুনে? কোনো আবদার কিন্তু আমি রাখতে পারবো না, এই বলে দিলাম। না না মা, আমাদের কোনো আবদার নেই, আমাদের তো নিজেদের মা নেই, আপনি তো আমাদের মায়ের মতন, তাই আপনার সেবা করতে পারলে আমাদের নিজেকে খুব সার্থক মনে হয়। আচ্ছা বেশ, দে আমার মাথায় তেল দিয়ে দে তো দেখি। আচ্ছা ঠিক আছে মা। আহা কি যে শান্তি, ভালো করে পাটা মালিশ করে দে, আর মালতি তুই ভালো করে তেল দে মাথায়। মা একটা কথা বলি? বেশ বল, কি বলবি? বলছিলাম কি মা, আমার আর মিনতি ভাবির খাবারের থেকে কিছুটা খাবার বড় ভাবিকে দিয়ে আসি। না, ওই পোড়া মুখের জন্য এত দরদ দেখানো লাগবে না, আমার ভালো শাড়িটা নষ্ট করে দিয়েছে, আজ সারাদিন ও না খেয়েই থাক। তুই জিজ্ঞেস করলি কেন? জিজ্ঞেস করব না তো কি করব, যদি আমাদের খাওয়ার দেওয়া দেখতেন তাহলে তো তুলকালাম বাঁধিয়ে দিতেন। যা হবার হবে, এখন চল তো দেখি আমরা গিয়ে একসাথে বসে খাবার খাবো। হ্যাঁ তাই চল। কি রে, তোদের না আমি নিষেধ করেছি যে বড় বউকে খেতে দিবে না?
তারপরও তোরা কেন খেতে দিয়েছিস? আজ তোদের সবগুলার খাওয়া বন্ধ। আরে আরে আরে, মায়ের কি হলো? ধর ধর ধর, মাকে ধর। চল চল, মাকে ডাক্তারের কাছে নিয়ে চল। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের শাশুড়ি মায়ের? কি জানি, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, আর জ্ঞান ফিরছে না। হাসপাতালে নিয়ে যাচ্ছ কেন? তোমাদের উপর যে অত্যাচার করে এই জল্লাদি বুড়ি, বাড়িতে ফেলে রেখে মরতে দিলে তো তোমাদেরই ভালো হতো। কি সব আবোল তাবোল বকছে, সে যেমনই হোক না কেন, সে তো আমাদের মা। আবোল তাবোল বকা বন্ধ করে তাড়াতাড়ি গাড়ি চালাও। ওরে বাবা, এতে আবার রাগ করবার কি আছে? আমিও তোমাদের ভালোর জন্যই বললাম, তাই না? ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? মা ভালো আছে তো? এই যে, তোমাদের মা এখন বিপদমুক্ত। তবে আমি যা বলছি আমার কথা মন দিয়ে শোনো। তোমার মায়ের উচ্চ রক্তের সুগার লেভেলটা বেড়ে গেছে। এখন কি হবে ডাক্তারবাবু? মা বাঁচবে তো? আমি কিছু কথা বলছি তো, আমার কথা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের মায়ের কিছুই হবে না। বলুন ডাক্তারবাবু, আমাদের কি করতে হবে? তোমাদের মাকে বেশি করে তেঁতো খাওয়াবে, যেমন করলা, পাটশাক, সজনে ফুল, আর বাসি পেটে নিম পাতার রস, কেমন? এত তেঁতো খাবার খাওয়ালে কি হবে ডাক্তার? এই তেঁতো খাবারগুলো রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, রক্ত পরিষ্কার রাখবে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করবে, তাছাড়া পেটের বিভিন্ন সমস্যা দূর করবে। আচ্ছা, আজকে থেকে আমরা মাকে তাহলে নিয়মিত তেঁতো শাকসবজি খাওয়াবো। এখন তোমরা তোমার মাকে নিয়ে যেতে পারো। ঠিক আছে ডাক্তারবাবু, মাকে বাড়িতে নিয়ে গেলাম। আমার কি হয়েছিল রে? আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম কেন? ডাক্তার কি বলেছে আমাকে বল। আপনার তেমন কিছুই হয়নি মা, ডাক্তার বলল আপনার রক্তে নাকি সুগারের লেভেলটা বেড়ে গেছে, টানা এক সপ্তাহ তেঁতো খাবার খেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। কি তেঁতো খাবার? হ্যাঁ মা, তেঁতো খাবার, করলা, পাটশাক, সজনের ফুল, আর বাসি পেটে নিম পাতার রস, এসব খেতে বলেছে ডাক্তার। না, আমি এই সব খেতে পারবো না। না, আপনাকে এসব খেতে হবে মা, আপনি এসব না খেলে সুস্থ হতে পারবেন না। এসব ঘাস পাতা কি খাওয়া যায়? যাবে মা, যাবে, দু একদিন খেলে তারপর অভ্যাস হয়ে যাবে, তখন আর কিছুই মনে হবে না। আপনি বুঝতে পারছেন না এসব খাওয়া আপনার জন্য কতটা জরুরি। আসুন মা, আসুন, বাড়িতে চলে এসেছি। এই নিন মা, এটা খেয়ে নিন। কি এটা? সকাল সকাল বাজে কি খাওয়াবে এখন আমাকে? নিম পাতার রস মা, ডাক্তার বলেছেন আপনাকে সকাল সকাল নিম পাতার রস খেতে, এতে আপনার রক্তের সুগার লেভেল ঠিকঠাক থাকবে। না, নিম পাতার রস তো আমি কোনোদিনও খেতে পারবো না। বেশ, তাহলে আজ আপনার সারাদিনের খাবার বন্ধ। কে রে, তোরা কি আমার থেকে বদলা নেওয়ার জন্য এই সব করছিস? এসব আপনি কি বলছেন মা, কিসের বদলা নেব আপনার থেকে? সত্যি বলতে রাগ তো হয় আপনার ওপরে, কিন্তু আমরা এইটুকু তো বুঝি যে আপনি যা করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন। এখন নিন, আপনি এই নিম পাতার রসটা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, দে দেখি খেতে পারি কি না। এই নিন মা। নাক চেপে ধরে এক ঢোকে সবটা খেয়ে ফেলুন। বাবা রে বাবা, এ কি তেতো! পানি দে, পানি দে। এই নিন মা, পানি। এই নিন মা, ওষুধটা খেয়ে নিন তো দেখি। আবার কিসের ওষুধ? এখনই তো খেলাম ওষুধ। তাতে কি, এটাও খেতে হবে এখন, খেয়ে নিন তো মা। বুঝতে পেরেছি, আমি ওষুধ না খেলে তোরা আমাকে ছাড়বি না। দে ওষুধটা দে। মা আপনি বসুন এখানে, আমরা খাবার বেড়ে আপনাকে ডাক দিচ্ছি।
এই নিন মা সজনে ফুল ভাজি, এই নিন মা পাটের শাক ভাজি, আর এই নিন মা আপনার করলার তরকারি। কি রে, তোরা এত করে তরকারি রেঁধেছিস কেন? আমি একা মানুষ, এই সব খেয়ে শেষ করতে পারবো না। কে বলেছে আপনি একা মানুষ? আমরা আজ থেকে এই তরকারি খাবো, বাড়িতে অন্য কোনো তরকারি হবে না। তোরা এত ভালোবাসিস আমাকে, আর আমি তোদের ওপরে এতদিন কি অত্যাচারটাই না করেছি, আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা, আমাকে তোরা ক্ষমা করে দিস। কি যে বলছেন মা এইসব, আপনি আমাদের মা, আর মায়েরা যা করে তা সন্তানের মঙ্গলের জন্যই করে। সত্যি তোদের মতো তিন মেয়ে পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান।